এনআরসি কেন্দ্র করে বিতর্ক এতিয়া অব্যাহত আছে। সদ্য প্রকাশিত এনআরসিক লো সন্তুষ্ট নহয় রাজ্যিক বিজেপির নেতৃত্ব। মূলত তরুণ গগৈ কার্যকালত আরম্ভ হয়েছিল এনআরসি আর সম্পূর্ণ হয়েছিল সর্বানন্দ সোণোৱালের কার্যকালত। এনআরসিক লো বিভিন্ন সময়ত বিতর্ক অব্যাহত আছে, কিন্তু এই এনআরসি সংক্রান্ত এইবার চাঞ্চল্যকর তথ্য সদরি করেছে রাজ্যের বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এনআরসির ভিত্তিবর্ষ 1951 সন বিচারিছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আচরিত নহব, প্রয়াত গগৈ সংক্রান্ত এই চাঞ্চল্যকর ভাষ্য আগবাইছে হিমন্ত বিশ্ব শর্মায়। তৃতীয়বারের বাবে মুখ্যমন্ত্রী হওয়ার পিছত গগৈয়ে এনে সিদ্ধান্ত লোব বিচারিছিল। ইয়ার আড়ত আছিল জাতীয়তাবাদী শিবিরের এজন ব্যক্তি, এইজন বসন্ত ডেকা, অসম জাতীয় পরিষদের অন্যতম প্রতিস্থাপক, জাতীয়তাবাদী শিবিরের নেতা বলে পরিচিত বসন্ত ডেকা। রাজনীতির মঞ্চত নাথাকে, কিন্তু আড়ত থাকে, জাতীয়তাবাদী শিবিরক সদায় উৎসাহিত করে আছে। এই বসন্ত ডেকাই তৃতীয়বারের বাবে তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হওয়ার পিছত সাক্ষাৎ করে 1951 সন ভিত্তিবর্ষ হিসাবে গ্রহণ করার প্রস্তাব আগবাইছিল, আর সেই প্রস্তাবক কার্যত স্বীকার করেছিল তেতিয়ার মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈ। আর মোৰ আজিও মনত আছে, মই এদিন মোক তেখেতে 2011 শপথ লওয়ার কেদিনমান পিছত মোক কৈছিলে, মই সঁচা মিছা মই কেতিয়াও ভেরিফাই করা নাই, যে বসন্ত ডেকা আহি মোক লগ করে গৈছে। 51 চনটোতো বিশেষ একো বেয়া নহয়, সো এইটোৰ ওপৰত কি কৰিব পৰা যায়। মই কেতিয়াও বসন্ত ডেকা ডাঙৰীয়াক পিছত সোধা নাছিলোঁ যে আপুনি তেওঁক লগ কৰিছিলে, কিন্তু তেনেকুৱা মানসিকতাৰ এটা সময়লৈকে বা তেনেকুৱা মানসিকতাৰ তেখেত অধিকাৰী আছিলে। হিমন্ত বিশ্ব শর্মায় সম্পূর্ণ বক্তব্য এতিয়াও স্পষ্টভাৱে কোৱা নাই, কিন্তু কংগ্রেসের ভিতরা সূত্রের মতে সেই সময় হিমন্ত বিশ্ব শর্মায় গগৈর এই প্রস্তাবের বিষয়ে রকিবুল হুসেন, আব্দুল খালেক আদিক অবগত করেছিল। অবশ্যই তেওঁলোকৰ স্থিতি এতিয়াও স্পষ্টভাৱে জানিব পৰা নাই। IMDT প্রত্যাহার পিছত দিল্লীত গগৈ সাহসী পদক্ষেপ লৈছিল। দিল্লীর কংগ্রেস নেতৃবর্গে IMDT বিকল্প আইন বিচাৰিছিল, কিন্তু কংগ্রেস নেতৃত্বর সম্মুখত কঠোর ভূমিকা পালন করেছিল প্রয়াত গগৈ। গগৈক স্মরণ করে গলে একালের সতীর্থ হিমন্ত বিশ্ব শর্মায়। যেতিয়া IMDT অ্যাক্ট বাতিল হয়েছিল সেই সময়ত রাতেপা যেতিয়াই খবরটো নিশা দুপরিয়া ভাগত আহিছিলে, পিছদিনাখন ৰাতিপুৱা কেন্দ্র আইনমন্ত্রী ভরত দাস ডাঙরিয়ায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মাতি পঠাইছিলে। ৰাতিপুৱা সময়ত প্রদেশ কংগ্রেসের নেতৃবর্গর সৈতে আমার বৈঠক হয়েছিলে, আর বৈঠকত খুব কঠোর সমালোচনা তরুণ গগৈ ডাঙরিয়া সম্মুখীন হয়েছিল, আর তেখেতক কোৱা হয়েছিল যে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন ফাইল কৰিব লাগে। মোক তেওঁ কৈছিলে যে মোৰ লগত দিল্লী বলে, তো রাস্তাত মই কৈছিলোঁ যে রিভিউ পিটিশন, মোক কৈছিলে হিমন্ত আমি রিভিউ পিটিশন নিদিওঁ। তাৰপিছত আমি আইনমন্ত্রী ভরত দাস ডাঙরিয়ার কোঠাত সোমাইছিলোঁ, সেই সময়ত সন্তোষ মোহন দেব কেন্দ্রীয় মন্ত্রী আছিল, তেখেতের উপর বহুখিনি সেই রুমটোর ভিতর বহুত হেঁচা আহিছিলে যে IMDT আইনের অনুরূপ হয় নতুন আইন এখন রূপায়ণ করব লাগে, অন্যথায় সুপ্রিম কোর্টত আমি রিভিউ পিটিশন করব লাগে। তরুণ গগৈ ডাঙরিয়ায় সাহসিকতাৰে সেই সময়ত কেন্দ্রীয় নেতৃত্বর আগত মোৰ সন্মুখত ভরত দাস ডাঙরিয়াক কৈছিল যে আমি কেতিয়াও IMDTৰ ওপৰত রিভিউ পিটিশন দিব নোৱাৰো, অসমীয়া মানুহৰ ইয়াৰ যেটো প্ৰতিক্ৰিয়া হ'ব সেইটো আমি কেতিয়াও সম্ভালিব নোৱাৰিম। উল্লেখযোগ্য, বুধবাৰে শঙ্করদেব কলাক্ষেত্রত তরুণ গগৈক শ্রদ্ধাঞ্জলি জনাবলৈ কোদু অসম ছাত্র সন্থার নেতৃত্ব উপস্থিত হয়েছিল। সেই সময়ত সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই আশু সংক্রান্ত গগৈয়ে লওয়া স্থিতিক প্রশংসা করেছিল। এই ক্ষেত্রত নতুন তথ্য সদরি করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত সিল হব লাগে ছাত্র সন্থার দাবি আছিল, সীমান্ত সাবলে আমি জনো আহ্বানক সঁহাৰি জনাই ছাত্র সন্থার সৈতে
তেখেতে ভারত বাংলাদেশ সীমান্ত সাবলে গেছে আর সীমান্ত সিল করিবর কারণে পদক্ষেপ লোবলে পড়ায় হাতত লৈছে আমি ভাবিছিল যে এইগুলি মুখ্যমন্ত্রী সীমা সাবলে যাবনে আমার দাবি শুনিবনে কিন্তু সদৌ অসম ছাত্র সন্থার প্রতিনিধি দলক লগত লৈ ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমা তেখেতে নিজে চাইছিল আর সীমা সুরক্ষার ব্যবস্থা লোবলে পদক্ষেপ লোবলে প্রয়াস করেছিল আনহাতে যেতিয়া ইয়াত এশিয়ান কার রেলি হয়েছিল প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং অহার কথা আছিল এটা আন্তরাষ্ট্রীয় এটা এটা অনুষ্ঠান আছিল আমি কৈছিল যে অসম চুক্তি রূপায়ণের প্রধানমন্ত্রী স্তরত আলোচনা যদি নহয় তেতিয়াহলে এই কার রেলি আমি বন্ধ করে দিম এটা পরিবেশ হয়েছিল আর সেই পরিবেশ তেখেতে ইতিবাচকভাবে লৈছিল অর্থাৎ গণতান্ত্রিক চিন্তার তেখেতে প্রকাশ করেছিল আর তেখেতে সদৌ অসম ছাত্র সন্থায় আমি বিচারিছিল মাত্র এটাই কথা যে প্রধানমন্ত্রী স্তরত অসম চুক্তি রূপায়ণের সম্পর্ক ত্রিপাক্ষিক আলোচনা হবলে কারণ আমি সমস্যাটোর স্থায়ী সমাধান বিচারিছিল আর সেই সময় তেখেতে সংঘাত এড়ি আলোচনায় সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গী প্রকাশ করেছিল আর সদৌ অসম ছাত্র সন্থাক আলোচনায় আমন্ত্রণ জানায় প্রধানমন্ত্রী ডক্টর সেই সময়ের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের অধ্যক্ষতা ত্রিপাক্ষিক আলোচনার আয়োজন করেছিল এনআরসির সময় 2005 চনত সদৌ অসম ছাত্র সন্থায় মনমোহন সিংয়ের ভ্রমণক বাধা দিয়ার বাবে বন্ধ দিছিল ইমান ডাঙর বন্ধ নাছিল যে সেই ইম্প্যাক্টটো সহ্য করিব পৰা অবস্থাত আমি নাছিলো কিন্তু মোক গগৈ ডাঙরিয়ায় সেইটো সময়ত কৈছিল যে আমি আসুর লগত কথা পাতো আর এনআরসি কি আমি জানিব চেষ্টা করো প্রায় তিনি দিন পুরনা জনতা ভবনত আমি আসু নেতৃবর্গর লগত এটা এটাকৈ মিলিত হৈছিল প্রত্যেক কথার বুজ লওয়ার পিছত গগৈ ডাঙরিয়ায় মোক কৈছিল যে আমি দিল্লীত মিটিংত তুমিও থাকিবা আমি প্রধানমন্ত্রী মনমোহন সিংক অলপ বেছিকৈ কম যাতে অসমত এনআরসিখন হয় গতিকে 2005ত অসমত এনআরসি হওয়ার আড়ত তরুণ গগৈ ডাঙরিয়ার রাজনৈতিক বিচক্ষণতা যদিও সাধারণভাবে আমি কওঁ যে আসুয়ে করিলে কিন্তু বন্ধটো বহুত হয় আর এনেকুৱা বন্ধৰ ইম্প্যাক্ট আমি আগত বহুত সহ্য করেছিল গতিকে এনআরসির বাটকটিয়া হিসাবেও তরুণ গগৈ ডাঙরিয়ার বিচক্ষণ রাজনীতিয়ে মুখ্য ভূমিকা লৈছিল উল্লেখযোগ্য যে কংগ্রেসের কার্যকালত তরুণ গগৈ গ্রহণ করা ভূমিকা মূলত এজন জাতীয়তাবাদী নেতার ভূমিকা হিসাবে পরিগণিত হয়েছিল উইজ বোদর দিন বলে কয়ে এটা সময় হাহাকার লগাইছিল তরুণ গগৈ তরুণ গগৈর মৃত্যুর পিছত এই ন ন তথ্য সম্মুখলে আইছে ব্যুরো রিপোর্ট DY365